সবঙ্গে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা বেহাল, সমস্যায় স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলায় সবং ব্লকের 4 নম্বর 10 গ্রাম অঞ্চলের 10 গ্রাম খাজুরি থেকে মুদলি মোড় পর্যন্ত প্রায় 10 কিলোমিটার রাস্তা বেহাল। গত প্রায় 4 বছর ধরে বেহাল হয়ে রয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা তৈরি এই রাস্তা। সংস্কারের সময়সীমা 5 বছর, আর তার আগেই এই অবস্থার জন্য সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়া থেকে স্থানীয় মানুষজন। কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। ওটা PWD নাই, ওটা হচ্ছে আমাদের PMGSY রাস্তা। ওই রাস্তার অবস্থা ভারী, গাড়ি যাতায়াতের জন্য আমরা মিটিং করে ওখানে বলেছি যাতে করে ওখানে 4 চাকা রাস্তা একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, যে এই রাস্তার উপরে এতটা মাল, এত টন মাল, 10 টন মালের বেশি বহন করা যাবে না। কিন্তু প্রত্যন্ত গ্রাম্য এলাকা, ওই গ্রাম্য এলাকায় বিভিন্ন জায়গায় বাড়ি হচ্ছে, বাড়ি করার জন্য লোকেরা মালপত্র নিয়ে যাওয়ার জন্য বড় গাড়ি ঢুকানোর জন্য কিন্তু রাস্তাটা খারাপ হয়েছে। ওখানে হাই স্কুল রয়েছে, ওখানে প্রাইমারি স্কুল রয়েছে। ছাত্রদের ক্ষেত্রে যাতায়াতের আমরা জেলায় জানিয়েছি এবং PMGSY রাস্তাটা যাতে আবার মেরামত করা যায় তার জন্য আমরা জেলা পরিষদে জানিয়েছি। এই রাস্তার পরিস্থিতি খুবই জঘন্য এবং অনেক দিন থেকে এরকম পরিস্থিতি, এবং ঠিক হওয়ারও কোনো নামগন্ধ নেই এখানে। কোথা থেকে রাস্তাটা খারাপ রয়েছে? এই রাস্তা ওই কক্তিপুরের দশগ্রামের ওই মেন রোড থেকে প্রায় কক্তিপুরের কাছাকাছি পর্যন্ত এই রাস্তা খারাপ হয়ে চলে। রাস্তা দীর্ঘ 4 বছর একদম কোনো মানুষ যাতায়াত করতে, কোনো গাড়ি ঘোড়া মানুষ কেউ যাতায়াত করতে যেতে পারছে না। কেন, কি কতটা খারাপ রাস্তা? বন্যায় তো ডুবে যায়, এবং যে রাস্তার যে কাজ হয়েছিল কন্ট্রাক্টরে সেরকম ভালো কাজ করতে পারেনি। পুরোটাই খারাপ, দশগ্রাম এখান থেকে দশগ্রাম কিন্তু খারাপ। কত কিলোমিটার হবে? 6 কিলোমিটার। অসুবিধা হয়? কি অসুবিধা হয়? অসুবিধা বলতে গাড়ি ঘোড়া যায়নি, প্রচুর ঝাঁকুনি হয়। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।